ঠাকুর দেখতে বেরিয়ে আমার আরো এক সাবস্ক্রাইবার বন্ধু। উঠবি না, যাবি না তুই? আরে বাবা, হাই, দেখো দুটোর কেউই এখনো ওঠেনি। চলো আজকে হলুদ মেখে স্নান করতে হবে। তুইও কি হলুদ মেখে স্নান করবি? তুই যে বললি কালকে শাড়ি পরবি, তোকে যেতে বলেছে মণ্ডপে সবাই, শাড়ি পরে জিমি আসিস। রে বাবা, এখন ঘুম, চল চল ওঠ বাবা, ওঠ। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি আর সবসময় ভালো থাকবে। তো আজকে হচ্ছে সরস্বতী পুজো, তার সাথে আবার আজকে প্রজাতন্ত্র দিবস, মানে 26 জানুয়ারি দিনই সরস্বতী পুজো পড়েছে। সরস্বতী পুজো কিন্তু ন্যাচারালি ফেব্রুয়ারি মাসের দিকেই হয়, তো যাই হোক জানুয়ারি মাসে পড়েছে সেটা আর কিছু করার নাই। তো সকালবেলা উঠে আমি হলুদ বাটতে বসেছি। সরস্বতী পুজোর দিন ছোটোবেলাতে একটা ছিল, ছোটোবেলা না এখনও আছে, সেই সকালবেলা হলুদ মাখতে হবে, হলুদ মেখে স্নান। যখন মেয়ে আস্তে আস্তে বড় হচ্ছে বা ওর ছোটোবেলাটা যখন কাটছে না, তখন না আমার ঠিক নিজের ছোটোবেলার কথা মনে পড়ে যে আমি ছোটোবেলাতে কী কী করতাম, মানে আমার ছোটোবেলাটাকে আবার আরেকবার করে যেন আমি মেয়ের মধ্যে দিয়ে বাঁচতে পারছি, সেটাই মনে হচ্ছে নিজের ছোটোবেলাটা। তো সকালবেলা উঠে হলুদ বাটতে বসেছি, যেটা সেই ছোটোতে মা হলুদ বেটে সর্ষের তেল দিয়ে ভালো করে হলুদ মাখিয়ে দিত, আর সেই মণ্ডপে যখন যেতাম হলুদ শাড়ি, তার সাথে গোটা গা মুখ হলুদ হয়ে থাকতো, মানে সেটা একটা আলাদা অনুভূতি ছিল, ভীষণ ভালো লাগতো। এখনও সেই দিনগুলো যখন দেখি, মানে দিনগুলো মনে পড়লে মানে মনে হয় যে কি তাড়াতাড়ি সব দিন কেটে যাচ্ছে। তারপর মেয়েকে দেখলেও মনে হয় এই তো কদিন আগে সেই হলো, নার্সিংহোমে কোলে করে নিয়ে আসলাম বাড়ি, আজকে দেখতে দেখতে এত বড় হয়ে গেল, আমাকে আমার কাঁধ মানে কাঁধ ছাড়িয়ে লম্বা হয়ে গেছে। আর তাকে যখন শাড়ি পরাবো, মানে তখন যে তাকে কীরকম লাগবে সেটা দেখার অপেক্ষায় আছি। তো আজকে আমি হলুদ বেটে নিচ্ছি, বেটে নিয়ে ওকে স্নানটা করিয়ে দেবো, স্নানটা ও নিজেই করে নেবে, আমি হলুদটা মাখিয়ে দেবো, তারপর আবার ওকে আবার রেডি করাতে হবে, মানে শাড়ি পরিয়ে সাজিয়ে গুছিয়ে নিয়ে যাবে পাড়ার মণ্ডপে বসবে। সেই ছোটোবেলাতে মনে আছে আমাদের যেরকম মণ্ডপ হতো, সেই মায়ের শাড়ি নিয়ে গিয়ে মণ্ডপ বানানো, সারা রাত্রি জেগে, তারপরে সকালবেলা ঠাকুরমশাইকে হাইজ্যাক করে ধরে আনা, ঠাকুরমশাই ঠাকুরমশাই পুজোটা করে দিন, সেই সাইকেল নিয়ে সে যাচ্ছে, তাকে টেনে হিঁচড়ে কোনোরকমে মণ্ডপে ঢুকিয়ে দেওয়া, সে যে কী পুজো করতো, তারপর অঞ্জলি দিয়াম শেষ, প্রসাদ খাওয়া হয়ে গেল, তারপর ব্যাস সব বান্ধবীরা মিলে টুকটুক টুকটুক করে পাড়ায় পাড়ায় ঘুরে আসতাম, দারুণ ছিল দিনটা। এই দেখো শাড়ি পরানো হয়ে গেছে, আবার এই হারটা পরিয়ে দিলাম, ওই নীল শাড়িটা না আমার ঠিক ভালো লাগছিলো না, মানে হলুদ শাড়ি পরুক, সরস্বতী পুজো মানে তো হলুদ। এবার চুলটা ভালো করে বেঁধে দেব, তো ভাবছিলাম কী বাঁধবো কী বাঁধবো, তো দিয়ে বললাম না একটা খোপাই করে দিই, আবার বানটা খুঁজে পাচ্ছিলাম না, যেই বানটা দিয়ে আমি ওর খোপা বাঁধি খুব সহজে হয়ে যায়, কোথায় রেখেছি কে জানে খুঁজেই পাচ্ছি না। তো যাই হোক হাত দিয়েই খোপা বেঁধে দেবো কোনো রকমে, দেখবো যেরকম পারবো। এখন আবার আমার আবার অফিস যাওয়ার তাড়া আছে, সাজিয়ে গুছিয়ে নিয়ে চলে যাবো। আস্তে আস্তে যখন বড় হয়ে গেছি, বড় হয়ে গেছি মানে যথেষ্টই বড় হয়ে গেছি, সেই ছোটোবেলার মতন আনন্দ উত্তেজনা আর কোনো কিছুতেই হয় না। সে ছোটোতে যেন একটা মানে সরস্বতী পুজো হলেও, সরস্বতী পুজো কী থুরি, পাড়াতে বিয়ে হলেও সেটাতেও যেন বিশাল আনন্দ হতো। ওর বাড়িতে বিয়ে মানে সেই যে বাঁশের সব প্যান্ডেল বানাতো, সেই বাঁশের প্যান্ডেলে সারাদিন মানে যতদিন প্যান্ডেল থাকতো খেলা কিন্তু ওই প্যান্ডেলেই হতো, বাঁশ ধরে ঝোলা, বাঁশের ওপর ওঠা, এইসব কিছু। কিন্তু এখন যেন কোনো কিছুতে সেই উত্তেজনা আর ভাবটা আর খুঁজে পাই না। তবু যখন মেয়ে আনন্দ করে, পূজন আনন্দ করে, তখন না খুব ভালো লাগে, মনে হয় সেই দিনগুলোই যেন ফিরে আসছে। তো যাই হোক সাজানোটা কমপ্লিট করে নিই, এই দেখো সাজানো হয়ে গেছে। তো ম্যাডামের টিপটা পছন্দ হয়নি, ওনাকে আমি যেই টিপটা পরিয়েছি সেটা ওনার ঠিক পছন্দ হচ্ছে না, তাই একটু মুখটা গোমড়া করে আছে। তো যাই হোক একটু পরে টিপটা ভাবলাম তাহলে চেঞ্জ করে দিই, একটা লাল টিপ পরিয়ে দেবো। তো বলো তোমরা কেমন লাগছে, শাড়ি পরলে কত বড় হয়ে যায়, মেয়েরা খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় বলো? এই তো আমার কাছে আছে আবার কিছুদিন পর।
চলে যাবে কার ঘরে। এখন 9:10 বাজছে, এখন কোথায় যাবি? তাই যে তোকে সাজিয়ে দিলাম, আমি অফিস চলে যাব বলে বেরিয়ে যাব এখনই, তার জন্য তোকে সাজিয়ে গুজিয়ে দিলাম। তুই তার আগে একবার খোঁজ নিয়ে আসবি তোর বান্ধবীদের বাড়িতে, এই 9:30 বাজবে যখন। আমি যাই এবার। আবু আউ কি ও দি ভাই বেরোবে, সরস্বতী পুজো আজকে, মা ওর ইয়েটা নোকটা কেটে থুতু দিয়ে দেবো। যাচ্ছে কমলা, সামনেই থাকবি, ঠিক আছে পড়ে না। অফিস থেকে আসলাম একটু আগে, গলাটা না খুব ব্যথা ব্যথা করছে আজকে, তো এখন এই যে একটাকে নিয়ে ঘুরতে যাব। ও বসেছিল আমার অপেক্ষায় কবে ঘুরতে যাব, মানে কখন ঘুরতে যাব। হ্যাঁ এটা জোর করলো তাই আমি যাচ্ছি, নয়তো আমি যেতাম না সত্যি, আমার গলাটা এতটা ব্যথা করছে। দূরে দূরে কোথাও যাওয়া হয়নি আমার। দূরে দূরে বলতে কত দূরে যাবি? স্কুলগুলো এখন, আমি এই টাইমে যখন বেরোচ্ছি স্কুলগুলো প্রায় বন্ধ হয়ে যাবে, স্কুলগুলো বন্ধ হয়ে যাবে, স্কুল বন্ধ হয়ে যাবে। হ্যাঁ তো আমি মাথায় ইয়ে দিয়ে দেবো, স্কার্ফ দিয়ে দেবো। পুজোর মতো স্কার্ফ কে দেয়? হ্যাঁ আরে আমি বন্ধ হয়ে গেছে, গার্লস স্কুল দেখে এসেছিস, তাহলে এবার কোথায় যাব? এখন তো সব ওইদিকের স্কুলগুলো সব বন্ধ হয়ে গেছে। ওই সৌমেন বলছিল, সৌমেনদের বাড়ির ওখানে একটা পুজো হয়েছে, ওটা দেখে আসি। ওটা দেখে এসেছিস কোথায় বলতো? ওই তো সে দোকান আছে, তাহলে তো সবই দেখা আছে, তাহলে যাবিটা কোথায়? চলো দেখে আসি বলে। আবার আমি ওইদিকে যাবো না, তো আমার গলাটাও ব্যথা করছে। ওই ওই বট গাছে ওখানে নাকি, বট গাছটা আছে ওখানে নাকি হয়েছে ঠাকুর? বট গাছ বলতে ওই ওটা নাম কি যাই না, চ গিয়ে দেখবো। চলো বেরোই, দিয়ে যতটুকু দেখবো তোমাদের ততটুকু দেখাবো ঠাকুর। এখন তোমার রাত্রিবেলা ম্যাক্সিমাম, এখন কটা বাজে? 8 বেজে গেছে ধরো, ম্যাক্সিমাম স্কুল বন্ধ হয়ে গেছে, সেটা দেখাতে পারবো না। আর আমি ড্রেস বলতে ইউনিফর্মটা জাস্ট চেঞ্জ করলাম, সোয়েটারটা চেঞ্জ করলাম, আজকে এই সোয়েটার পরে অফিস যাইনি, অন্য সোয়েটার, সোয়েটারটা চেঞ্জ করলাম, দিয়ে রেডি হয়ে এখন বেরোচ্ছি। আর এই দেখো এটা এখন জুতো পরছে। ও তোমাদেরকে বলেছিলাম যে ওর জন্য আমি একটা নতুন জুতো কিনেছিলাম, সেটা তোমাদের দেখানো। গর্জন দেখাচ্ছে, মামি তোমরা কোথায় যাস? আমাকে একটু নিশল সরস্বতী ঠাকুর দেখতে, আমি একটু অঞ্জলি দেব, প্রসাদ খাবো। তাই খুব মজা হয়েছে, ঠিক আছে জুতোটা বেঁধে নে ভালো করে। ঠিক আছে বকিস না তো, না এমনিতে আমার শরীর ভালো লাগছে না। ওই ওই যে ওই যে, হ্যাঁ ওইটাকে তোল, ফিতাটাকে তোল। আর এটা সমানে আমাকে গুতাচ্ছে, কি বক্তব্য! তাই তাহলে বেরোই, আমার তো যাওয়ার ইচ্ছে ছিল না সত্যি, এটা জোর করছিল, শরীরটাও ভালো নাই মনটাও ভালো নাই। আসি, এটা হচ্ছে আমাদের পাড়ার পুজো, পাড়ার মণ্ডপটা যেখানে পূজন সকাল থেকে ছিল, অঞ্জলি দিয়েছে, তো এখন আর কেউ নেই, সবাই হয়তো ঠাকুর ঠাকুর দেখতে গেছে। খুব সুন্দর করে ছোট্ট করে মণ্ডপ বানানো, আর এই দেখো কাপড় দিয়ে, সেই ছোটোবেলার অনুভূতিগুলো। আমাদের বাড়ির থেকে বেরিয়ে একটুখানি কাশিমবাজার এরিয়াতে ঘুরতেই কত যে ঠাকুর হয়েছে, এই ঠাকুরগুলো সব আমি অফিস যাওয়ার সময় একবার দেখেছি, তো ওই দিক দিয়েই ঘোরাতে নিয়ে গেলাম, কারণ শরীরটা তো ভালো ছিল না, তাই বেশি দূরে আর যাইনি। এই দেখো ছোট্ট মা সরস্বতী, কী সুন্দর প্যান্ডেলগুলো না, ছোট্ট ছোট্ট, এই ছোট্ট ছোট্ট প্যান্ডেলে যে কত বড় আনন্দ হয় সেটা মানে কল্পনাও করা যায় না। এই যে কত সুন্দর আলপনা দেওয়া, অনেক সময় হয় না, প্রচুর জিনিসপত্রের মধ্যেও আনন্দ খুঁজে পাওয়া যায় না, আবার ছোট্ট একটা জিনিসের মধ্যে প্রচুর আনন্দ হয়ে যায়, ঠিক জিনিসটা এইরকম। এই প্যান্ডেলগুলো যখন ছোট ছোট বাচ্চারা নিজেদের হাতে বানায় না, ওদের একটা আলাদাই আনন্দ হয়, মানে বিশাল গর্ব, বিশাল আনন্দ হয় যে না ওরা এই প্যান্ডেলটা করেছে, পুজো করেছে, ভীষণ আনন্দ। এই মানে কী বলে না, সেই কথাতে আছে, এসাদের ভাগ হবে না ঠিকই, এই আনন্দের ভাগ হবে না। দেখো মেয়েগুলো কী সুন্দর আনন্দ করছে, রিলস বানাচ্ছিল।
মানে এই একটা সময় যখন মেয়েরা মায়ের শাড়ি পরে বড় হয়ে ওঠে সরস্বতী পুজোতে, মায়ের শাড়ি পরা, মণ্ডপে মণ্ডপে ঘোরা, ভীষণ আনন্দের দিন। আর এত সুন্দর সুন্দর করে পুজোগুলো হয়েছে না, এই পুজোর আলাদাই কী বলবো আলাদাই সৌন্দর্য আছে, সেটা সামনে থেকে দেখলে আরও ভালো লাগে। দেখো কত সুন্দর ছোট্ট ছোট্ট ঠাকুর, তো ঘুরতে ঘুরতে এইদিকে যাচ্ছে, এইদিকে দেখো মণ্ডপের ওপরে একটা ঠাকুর হয়েছে, এখানে সেই দুর্গাপুজো হয়েছিল, দুর্গাপুজোতে তোমাদের ঠাকুর দেখাতে নিয়ে এসেছিলাম এখানে, এইখানে এখানে দুর্গাপুজোই হয়, আবার দেখছি সরস্বতী পুজো করেছে। আর এই দেখো এখান থেকে সব ঠাকুর যায়, গলিতে গলিতে সরস্বতী ঠাকুর, ছোট্ট ছোট্ট করে সব চারিদিকে। তো আমরা বেশি দূরে যাইনি, অনেক গলির ভেতরে পুজো হয়েছিল কিন্তু অত গলিতে তো তখন যাওয়া হয়নি। এই দেখো আমার পাড়ার বলছি বাজারে সেই মা কালীর মন্দির যেখানে আমি রোজ প্রণাম করি, তো মা ঘুমিয়ে গেছে এখন, তাহলে চলো ঠাকুর দেখা কমপ্লিট। ঠাকুর দেখতে বেরিয়ে আমার আরও এক সাবস্ক্রাইবার বন্ধুর সাথে দেখা, বন্ধু নয় এত আমার ছোট্ট আমার মেয়ের মতন, কি নাম? স্নেহা। স্নেহা, ও আমাকে ব্লগে বলেছিল একবার কমেন্টে যে আমাকে দেখেছিল ওই যেদিন পুজোর ছবি তুলতে গিয়েছিলাম সেদিন, ওইখানে ও মানে কমেন্টে করেছিল, ওটা দেখে ও চিনতে পেরেছে। তো আজকে ও দেখে ওর যতটা আনন্দ হয়েছে তার থেকে অনেক বেশি আনন্দ আমার হয়েছে যে না আমাকে মানুষ চিনতে পেরেছে, যে চিনতে পেরে কথা বলেছে। আমার এত ভালো লেগেছে যে এই মোমেন্টটা শেয়ার না করলেই নয়। একটা ছবি তুলে দিই, ঠাকুর দেখতে বেরিয়েছো? হ্যাঁ বেরিয়েছিলাম একটু পাতা। আচ্ছা, তখন থেকে আমরা গেছি ও তখন থেকে ছাদে দাঁড়িয়ে বোধ হয়। না ঠান্ডা লাগবে না, কেমন হাতটা রেখে তার উপরে মুখ রেখেছে। মা শরীরটা খারাপ, মা শুয়ে আছে এখানে। আর জিমিকে দেখো যে মা কেন শুয়ে আছে, দিদু কেন শুয়ে আছে, ওর একটাই বক্তব্য, এখন ওঠো। এই কি হয়েছে, কি বলতে চাইছিস? তুই হাতটা সরিয়ে নাও দেখি কি করে। সরাসো 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 কি বলছে, কি বক্তব্য, কি কি বলবি বল বল বল। তুই জুতো পরে আছিস? দেখো দেখো এসে সমানে ডাকছে, দিদু কেন শুয়ে, একটাই কথা, দিদু কেন শুয়ে, তাই না? কি তুই ওর টবের মাটি ফেলে এসেছিল, আমি সকালবেলা টবের মাটি জামা কাপড় মেলার সময় তুলে দিয়ে এসেছি, তারপর আবার ফেলেছে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বিছানা করা হয়ে গেছে, এটা শুয়ে পড়েছে, ওটাও শুয়ে পড়েছে। জিমিটা না শুয়ে না, এক মিনিট সময় নেয় না, চোখ বন্ধ করে পড়ে যায়। ও কি সত্যি সত্যি ঘুমায় না অ্যাক্টিং করে সেটা আমার পক্ষে বোঝা সম্ভব না। তারা চোখটা বন্ধই আছে। হ্যাঁ দেখি ভুতু, ওই দেখো দেখেছো ভুতুর নাম শুনে চোখ খুলে তাকিয়েছে, মাল্টা অ্যাক্টিং করছিল। খুব শয়তান যে ভাবে যদি আমাকে বিছানা থেকে নামিয়ে দেয় উঠিয়ে দেয়। এই তুই শো না, তুই শো, শুয়ে পড়। ভূতু বললেই দেখাবে, ওই অ্যাক্টিং করে, ভাবে আমাকে যদি নামিয়ে দেয় করে। আর একটু পরে ঘুমিয়ে যাবে অবশ্য, গভীর ঘুম, তখন নাক ডাকার আওয়াজ পাওয়া যায়, ওটার এটা দুইটার নাক ডাকার আওয়াজ পাওয়া যায়। হ্যাঁ তুমি নাক ডাকো। তাহলে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই জানাবে। সবাই খুব ভালো থেকো, আজকের মতন টাটা।